দেখতে দেখতে আর দুই দিন পরই মহালয়া, মাতৃপক্ষের শুভ সূচনা কাল। এই বছরের সেরা প্যান্ডেলগুলো ও থিমগুলো নিয়ে তাই আবার হাজির হয়েছি আমরা। চিরাচরিত নামী প্যান্ডেলগুলো ছাড়াও যে সমস্ত প্যান্ডেলগুলো জায়গা করে নিয়েছে নতুনদের সাথে এবং যাদের থিম এই বছরের সেরা, তেমনই বেশ কিছু প্যান্ডেল তুলে ধরব আজ, যেগুলো মিস করলে অনেক কিছু মিস করবে তোমরা, তাই শেষ অবধি অবশ্যই দেখতে হবে। তাহলে চলো শুরু করি। বাইকে করে আমরা বেরিয়ে পড়েছি নর্থ এবং সাউথের বেস্ট থিম প্যান্ডেলগুলোকে তুলে ধরার। অবশ্যই সবকটা করা সম্ভব না, তবে বেশ কয়েকটা ইউনিকগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা কোনো প্যান্ডেলকেই র্যাঙ্ক করছি না, কারণ সব প্যান্ডেলই আমাদের কাছে খুব সুন্দর লেগেছে। যে প্যান্ডেলগুলো আমরা এই লিস্টে তুলে ধরতে পারিনি সেগুলোও আমরা আলাদা করে মেনশন করে দেবো। তো চলো দেখা যাক আমাদের প্রথম প্যান্ডেল। এখন আমরা চলে এসেছি কুমোরটুলি পার্কে। এবছর তারা পদার্পণ করেছে 32তম বর্ষে। তাদের এবছরের থিম এক নম্বর গার্স্টেন প্লেস। এক নম্বর গার্স্টেন প্লেস সেন্ট্রাল কলকাতার একটি জনপ্রিয় ভুতুড়ে বাড়ি, যেটি একটি পুরনো রেডিও অফিস। এই জায়গাতেই ছিল বিবিসি, আইবিসি, অল ইন্ডিয়া রেডিও ও আকাশবাণীর সম্প্রচার ভবন। প্যান্ডেলের বহির্ভাগে বিভিন্ন রঙিন প্রিন্টের শাড়ি ইউজ করা হয়েছে আর ভিতরে প্রতিমা এসে গিয়েছে, তবে প্রতিমার চক্ষুদান থেকে রং সবটাই এখনো বাকি। এবার আমরা চলে এসেছি সল্টলেক সেক্টর 3 এর আইবি ব্লক প্লে গ্রাউন্ডে। নর্মাল যে দুর্গাপূজার পাথ আমরা ফলো করি তার থেকে একটু অফবিট হয়ে গেল, তাই না? এই অফবিট হওয়ার কারণটা হলো এখানকার অফবিট থিম। এখানকার থিম এবারে করা হচ্ছে কলকাতা 2050, যেখানে বুলেট ট্রেন থেকে শুরু করে যা যা আধুনিক পদ্ধতি 2050 আমরা প্রজেক্ট করছি সেগুলো সবই এখানে মোটামুটি তুলে ধরা হচ্ছে। যেগুলো আপনারা প্যান্ডেলের বাইরে দেখলেন সেগুলোকে বিল্ডিংয়ের ওপরে রাখা হবে এবং সেগুলো গোল গোল ঘুরবে। এটা একটা আধুনিক পদ্ধতিতে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, আর ভিতরের কারিগরি দেখলেন তো আপনি চোখ সরাতেই পারবেন না। এবার আমরা দেখব দমদম পার্ক ভারত চক্রের পুজো প্রস্তুতি। এবছর দমদম পার্ক ভারত চক্রের থিম উড়ান। এই প্যান্ডেলের সাজসজ্জাতে দেখা যাবে অরিজিনাল জামদানির কাজ। পুরো প্যান্ডেলের মধ্যে বেশ অনেকগুলো স্তম্ভ রয়েছে। স্তম্ভগুলো এবং পুরো প্যান্ডেলটাকে নেটের কাপড় দিয়ে ঢাকা রয়েছে, আর সেই নেটের কাপড়ের ওপরে শিল্পীরা বুনে চলেছেন জামদানি সুতোর কাজ। জামদানি শিল্পের ইতিহাস, ইংরেজ আমলে জামদানির নিঃশেষ অবস্থা, পরবর্তীতে এসে এখন সারা বিশ্বের বুকে জামদানি কিভাবে আবারও মাথা তুলে দাঁড়িয়েছে, সেই সমগ্র ব্যাপারটাই দেখা যাবে প্যান্ডেলের ভিতরের অংশে। বর্ধমানের শিল্পীরা এসে এখানে কাজ করছেন সারা প্যান্ডেল জুড়ে। দেবী প্রতিমার বেশভূষা মাটি, দুটো ঘোড়া রূপী সিংহ প্রত্যক্ষ হবে এখানে, জোর কদমে চলছে কাজ। ভারত চক্রের পরে চলো দেখা যাক বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের পুজো প্রস্তুতি। এবছর এনাদের থিম পালকি কথা, তাই মণ্ডপ জুড়ে থাকছে অনেক অনেক পালকি। পালকি করেই এবার মা আসছেন, অর্থাৎ দোলায় আসছেন মা। সেই পালকি নিয়েই থিম। কত রকমের পালকি হয় সাধারণ মানুষ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ, কে কিরকম পালকি ব্যবহার করতো, পালকি বাহকরা কেমন ছিল, সবটাই তুলে ধরা হবে। গামছা, পাখা ইত্যাদি দিয়ে সাজছে মণ্ডপ। দেবী মূর্তিতেও থাকছে চমক, একদিকে থাকছে 9টা হাত আর অন্যদিকে 1টা হাত। এবার দেখে নেব দমদম পার্ক তরুণ সংঘের পূজা প্রস্তুতি, যেখানে এবছরের থিম মুক্তধারা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা থেকে ইন্সপায়ার হয়েই এরকম থিমের নামকরণ। মূলত প্রকৃতির রূপ হিসাবে এখানে পাহাড়কে দেখানো হয়েছে। সেই পাহাড়ের বুকে গড়ে উঠেছে বহু ঘরবাড়ি, তাই প্যান্ডেলের মধ্যেও রয়েছে ছোট ছোট অনেক ঘরবাড়ি। এই বাড়িঘরগুলো কিন্তু প্রকৃতির অংশ বিশেষ নয়, পাহাড় নদীকে যেন বেষ্টন করে থাকছে এই সকল নিত্য নতুন কনস্ট্রাকশন। প্যান্ডেলের ভিতরে আসলে দেখতে পাওয়া যাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি তার মুক্তধারা নাটকে উল্লেখ করেছিলেন রাজা রণজিতের রাজসভার যন্ত্ররাজ বাঁধের কথা, যেটা ঝর্ণাকে বেঁধে ফেলেছিল এবং দুর্বল মানুষদের উপরে আধিপত্য তৈরি করেছিল। এছাড়াও শিব পার্বতীর আলিঙ্গন প্রত্যক্ষ হবে এই প্যান্ডেলে। তারা রয়েছেন সভ্যতার আদিম চিত্রায়িত কোনো গুহায়, যা এক কথায় অনবদ্য। এবার আমরা চলে এসেছি জগৎ মুখার্জি পার্কের পূজো প্রস্তুতি দেখতে। প্রথমে এদের থিমের ভাবনা ছিল ডাউন বনগা লোকাল পর্ব 2। 2016 সালে হয়েছিল পর্ব 1, কিন্তু বর্তমানে হাওড়া মেট্রো একটা দারুণ ইতিহাস হয়ে দাঁড়িয়েছে।
এবং সেই সাথে গঙ্গার তলা দিয়ে প্রথম মেট্রো চলাচল একটি রোমাঞ্চকর ব্যাপার। তাই জগৎ মুখার্জি পার্কের থিম চেঞ্জ হয়েছে হাওড়া ময়দান মেট্রো। হাওড়া ময়দান মেট্রো 6 মার্চ 2024 উদ্বোধন করা হয়েছিল। এটি সারা দেশের প্রথম গভীরতম মেট্রো স্টেশন। গঙ্গার তলাতেই এর গতিপথ, সেই গতিপথ নীল আলোয় মোড়ানো। প্যান্ডেলের মেট্রো বগি থাকছে, থাকছে স্টেশনও। শোনা যাচ্ছে হাইড্রোলিক দিয়ে মেট্রো চলাচলের অনুভূতিও পাওয়া যাবে। আর গঙ্গার নিচে এসেছেন মা, মাছেদের রাজ্যে কি সুন্দর লাগছে সবটা, যা এক কথায় অনবদ্য। এবার আমরা চলে এসেছি এবছরের ওয়ান অফ দি মোস্ট ভাইরাল থিম অফ দি ইয়ার, দ্যাট ইজ দক্ষিণধারী ইউথস ক্লাব, যেটা প্রজেক্ট করা হচ্ছে এবছরের টপ 10 এর মধ্যে ফর শিওর আসবে। এখানকার এবছরের থিম হয়েছে সিংহ বাহিনী। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা হলে আমরা সত্যজিৎ রায়ের কথা অবশ্যই তুলি, কিন্তু ওই লিস্টের মধ্যে তপন সিনহাও ওয়ান অফ দি প্রমিনেন্ট, ওয়ান অফ দি বেস্ট। তপন সিনহা ফিল্মোগ্রাফি ব্যাপারে যদি বলি, তাহলে কাবুলিওয়ালা, লোহা কপার, হাটে বাজারে, আপনজন, এইসব প্রচুর ফিল্মের জন্য উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড অলরেডি পেয়ে গেছেন এবং 1992 উনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডও পেয়েছেন। 2006 দ্য গ্রেট তপন সিনহাকে দাদা সাহেব ফালকে দিয়েও সম্মানিত করা হয়। এই 2 অক্টোবর 2024 তপন সিনহার 100 বছরের পূর্তি হবে। এই সম্মানে দক্ষিণধারী ইউথ এই দিনকেই এই প্যান্ডেলটির উদ্ঘাটন করবে এবং শোনা যাচ্ছে প্রায় সমস্ত টলিউড অ্যাক্টার্সরাও এখানে উপস্থিত থাকবেন। সোশ্যাল ইস্যুর ওপরে একটা অসাধারণ ফিল্ম ইনি বানিয়েছেন যার নাম ছিল হুইল চেয়ার। এই ফিল্মের জন্য ওনাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এখানকার ক্লাবের সদস্যর সঙ্গেই কথা বলা যাক এবং আরেকটু কাজ দিয়ে জানা যাক তপন সিনহাকে। আমাদের এই যে প্যান্ডেলটা দেখছেন এটা সিংহবাহিনী, এই কারণে নাম দেওয়া হয়েছে। তপন সিনহার যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে একত্রিত করে আমাদের ক্লাবের সম্পাদক এবং আমাদের যে শিল্পী অনির্বাণ দাস, তাদের ভাবনা চিন্তা এবছরে যেহেতু তপন সিনহার 100 বছর পূর্তি হচ্ছে, তাই এই ক্লাবে আমরা তপন সিনহাকে নিয়ে আমরা একটি কাজ করতে চেয়েছি। এবং আপনারা দেখতেই পারবেন যে সামনে দুটো বড় বড় ডানা উইংস রয়েছে। এই উইংসে তপন সিনহার যে মুভিগুলো সেগুলো রয়েছে, যেগুলো বাংলা তথা ভারতের বিখ্যাত হিসাবে সবার কাছে গণ্য পেয়েছে, সেই মুভির ক্লিপগুলো আমরা এই উইংসগুলোতে চালাবো। এবং আপনারা দেখতে পারবেন যে তপন সিনহার যে যাবতীয় যেই মুভিগুলো করেছে তার জীবনের সর্বসেরা যেই মুভিগুলো ভারতের প্রত্যেকটা মানুষের মনে দাগ কেটে রয়েছে, 8 থেকে 80 সকলেই যেগুলো ভালোবেসে নিয়েছে, সেই মুভিগুলোকে আমরা এখানে পোস্টার হিসেবে দেখি। মানে উইংসের মধ্যেও কি ছবি দেখানো হবে? অবশ্যই, উইংসের মধ্যে আমরা 3D মাধ্যমে আমরা এখানে ওনার যে মুভির ক্লিপগুলো এবং বিভিন্ন রকম ডায়লগ ডেলিভারিগুলো আমরা এর মধ্যে দেখাবো। বাহ, দারুন, থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। থ্যাংক ইউ। তারা প্রত্যয় মানেই প্রতি বছর অনেক হিউজ একটা ব্যাপার থাকে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। লাগানো হয়ে গিয়েছে বড় বড় ডিসপ্লে বোর্ড। তারা প্রত্যয়ে এবছরের থিম বিমূর্ত, আর সামনেই থাকছে একটা ব্রিজ যেটা আবার ওয়েল্ডিং করে করা হচ্ছে, মানে বেশ শক্তপোক্ত ব্রিজ দিয়ে মানুষ হেঁটে উঠবেন সিঁড়িতে, সেই সিঁড়িটা প্যান্ডেলের মধ্যে ঘুরে ঘুরে নামবে। বাইরের দিকের কাজ অনেক সুন্দর, কিন্তু তারা প্রত্যয় সেভাবে ভিডিও করার পারমিশন দেয় না, তাদের কাজকে সিক্রেট রাখার জন্য। তাই বিমূর্ত থিমের ব্যাপারটা খুব বেশি ক্লিয়ার করে বোঝা যায়নি, তবে বেশ দারুণ একটা চমক থাকবে এবছরও। এবার আমরা চলে এসেছি সুব্রত মুখার্জির স্বপ্নের পুজো এবং সাউথ কলকাতার ফার্স্ট প্যান্ডেল দিয়ে শুরু করছি একডালিয়া এভারগ্রিন, যেটাকে কখনোই মিস করা যাবে না। এবছরে এদের থিম হচ্ছে পুরীর জগন্নাথ। একডালিয়া এভারগ্রিন এবং কলেজ স্ট্রিটের মধ্যে দুটি কমন জিনিস আছে, একটা তো হলো ঝাড়বাতি, আর একটা হলো সনাতন রুদ্র পালের প্রতিমা গঠন। কিন্তু আপাতত এখানে প্রতিমা গঠন হয়নি, তাই আপনাদের কিছু দেখানো গেল না। তবে সাউথ কলকাতা আসলে এই জায়গায় কেউ আসবে না এটা হতেই পারে না। এবার দেখে নেব চার মাথার মোড়ের জনপ্রিয় প্যান্ডেল সিঙ্গি পার্কের পুজো প্রস্তুতি। এবছর এরা পদার্পণ করলো 83তম বর্ষে। এবছরের থিম 7 মহলার অন্তঃপুরে। সিঙ্গি পার্কের প্রতিমা প্রতি বছর খুবই সুন্দর হয়, এবছরে তাদের ভাবনায় ফুটে উঠেছে পুরনো দিনের বাড়ি
সেই বাড়িতেই মায়ের পুজো। এবছর আমরা চলে এসেছি সমাজসেবীর সঙ্গে, যা বালিগঞ্জ কালচারাল থেকে মাত্র 80 মিটার দূরে, মানে 1.5 মিনিটও লাগবে না হেঁটে। এদের এবছরের থিম কর্ষণ। গ্রাম্য পরিবেশে মা দুর্গার আবির্ভাব চিত্রায়িত হয়েছে এই প্যান্ডেলে। ধান খড় ইত্যাদি দিয়ে সাজছে পূজার মণ্ডপ। শহরের জীবনযাত্রা, শহরের পরিবেশ, শহরের আদর কায়দাতে অভ্যস্ত মানুষজন ভুলে যায় মাটির কাছাকাছি পরিশ্রমী মানুষদের অবদান। ঠিক যেন এরকমই বার্তা তুলে ধরেছে এই প্যান্ডেলটি। এখনও অবধি ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এটা আমাদের প্রচুর মোটিভেশন দেয় এবং আপনাদের জন্য এরকম আরও ইনফরমেশন আমরা নিয়ে আসতে থাকব। তো চলুন দেখা যাক আমাদের পরের প্যান্ডেলটি। এবার দেখা যাক বালিগঞ্জ কালচারালের পুজো প্রস্তুতি। এবছরের বালিগঞ্জ কালচারালের থিম আরশিনগর। লাল রঙের অপূর্ব সুন্দর প্রতিমা এখানে দেখতে পাবে তোমরা, এবং এখানে অনেক জাঁকজমক, অনেক লাইটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে, যেটার জন্য বালিগঞ্জ কালচারাল অনেক পপুলার। এবার আমরা চলে এসেছি ত্রিধারা সম্মেলনী পুজো প্রস্তুতিতে। এবছর এদের থিম অঙ্গন। সামনের দিকে রয়েছে কালো রঙের গাছ। পুরো প্যান্ডেলটি সাজানো হচ্ছে নেটের কাপড়কে লোহার শিকের মাধ্যমে ফুলের আকার দিয়ে। সবুজ রঙের হতে চলেছে সম্পূর্ণ প্যান্ডেলটি। এবার আমরা দেখতে চলেছি যথেষ্ট পপুলার কালীঘাটের একদম কাছের প্যান্ডেল মুদিয়ালির থিম ও প্রতিমা। এবছর তাদের থিম ত্রিমাত্রিক। তারা এবছর পদার্পণ করলেন 90তম বর্ষে। এবছর তিলোত্তমার বিচার চেয়ে তারা প্রত্যাখ্যান করেছেন সরকার প্রদত্ত পুজোর অনুদান, যা আসলেই একটি দারুণ পদক্ষেপ। এবছর তাদের ভাবনা ব্রহ্মাণ্ডের তিন মাত্রিক বর্ণনা, হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্ব রূপ ত্রিমূর্তি, আর সেই ত্রিমূর্তির অনন্য সৃষ্টি হচ্ছেন মহামায়া দেবী দুর্গা। সেই দেবী দুর্গা আসেন লক্ষ্মী সরস্বতীকে সঙ্গে নিয়ে। অর্থাৎ সব দিক থেকে একটা ত্রয়ী সঙ্গম এখানে প্রস্ফুটিত হবে। প্যান্ডেলের ভিতরে অপূর্ব সাজসজ্জা, ত্রিদেবের মূর্তি ও আলোকসজ্জা বিশেষভাবে নজর কাড়া। দেবীর মূর্তিও চলে এসেছে একদম সাবেকি মাতৃমূর্তি, যা পুরো কমপ্লিট হয়ে গেলে আরো অনুবদ্য লাগবে। এখন আমরা দেখে নেব বসপুকুর শীতলা মন্দিরের পুজো প্রস্তুতি। আগের বছর যে প্যান্ডেলটা সাজানো হয়েছিল হাজার হাজার চেয়ার দিয়ে, এটা সেই প্যান্ডেল। প্যান্ডেলটি এবছর সাজছে মাটির ভাড় দিয়ে। এই 2024 বসপুকুর শীতলা মন্দির পড়ল 75তম বর্ষে, এবং এবছরে এদের থিম সঞ্চয়। আমরা অনেক আগে থেকেই মাটির ভাড়ে সঞ্চয় করে আসছি আমাদের জমানো টাকা পয়সা। এখন অনেক ব্যাংকিং পদ্ধতি হয়েছে, কিন্তু সেই যে মাটির ভাড় সেটা আস্তে আস্তে বিলুপ্তির পথে। এই জেনারেশনের কাছে তাই মাটির ভাড়কে এভাবে তুলে ধরা হয়েছে। প্যান্ডেলে দেবী মূর্তিও চলে এসেছে, এখন শুধু ফিনিশিং টাচ দেওয়ার পালা। আমরা এখন গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাবের প্যান্ডেলের পুজো প্রস্তুতি দেখে নেব। এবছর তাদের থিম বন্ধনহীন গ্রন্থি। আগের বছর হিন্দুস্থান ক্লাব সেজেছিল নৌকায়, এবছর প্যান্ডেল সাজছে বিভিন্ন রকম রিক্সায়। রিক্সা হচ্ছে কলকাতার ঐতিহ্য। মূলত দক্ষিণ কলকাতার সাবেকি ঐতিহ্য হচ্ছে টানা রিক্সা। বিভিন্ন নতুন সুন্দর সুন্দর রিক্সায় সেজে উঠেছে মণ্ডপ। রিক্সাগুলোর পিছনের অংশ আবার নানা রকম ভাবে চিত্রায়িত। মাথার উপরের অংশে অর্ধচন্দ্রাকার বৃত্ত আকৃতির সাজসজ্জা রয়েছে। প্রতিমা এসে গিয়েছে, এবছরও থাকছে প্যান্ডেলের আকর্ষণীয় আলোকসজ্জা। আমরা এখন চলে এসেছি রাজডাঙ্গা নবউদয়ন সঙ্ঘে। গত বছর যারা বানিয়েছিলেন ইটের প্যান্ডেল এবং ফুটিয়ে তুলেছিলেন কংক্রিটের শহর তিলোত্তমা কলকাতাকে, এবছর তাদের থিম ভারসাম্য। প্যান্ডেলটি প্রায় 75% রেডি হয়ে গিয়েছে। প্যান্ডেলের সম্মুখে রয়েছে একটি বিশাল পাতাবিহীন গাছ এবং প্রচুর কলকারখানা ঘরবাড়ি, যেটা বেসিক্যালি টেকনোলজিকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ আমরা এখন যেভাবে নিজেদেরকে আপগ্রেড করতে থেকেছি, সেখানে আমরা কোথাও প্রকৃতির থেকে জিনিস নিয়ে প্রকৃতিরই ক্ষতি করছি। কিন্তু এসবের চেয়ে এই প্রকৃতির মাটি জল হাওয়ার সাথে আমরাও যে জুড়ে থাকি সেটা আমরা ভুলে যাই। প্রকৃতি তার ভারসাম্য রক্ষা করে বন্যা ভূমিকম্প ইত্যাদির মাধ্যমে, আর সেই প্রকৃতির সঙ্গে জুড়ে রয়েছেন দেবী দুর্গা। আর দেবী দুর্গার মধ্যেও থাকছে বিশেষ চমক। সব মিলিয়ে প্রতিমার উচ্চতা হচ্ছে 30 ফুটের মতো। আমরা বাইকে করে এই কটাই একদিন এক্সপ্লোর করতে পেরেছি। এর বাইরে যেগুলো একদম মিস করা যাবে না সেগুলো লিস্ট আমরা দিয়ে দিলাম।
আমরা জানি এর বাইরেও অনেকগুলো আছে, কোনো রকম ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও আরও পেতে গেলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। পুজো ভালো করে কাটো, টেক কেয়ার, বাই।